আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এত পরিমাণ কাজে ব্যস্ত যে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত কাজ করে, কেউ কেউ সারাদিন সারা রাত কাজ করে এবং এত পরিমাণ কাজ করে যে সে তার পরিবারকে সময় দেয় না, সে এমন কোনো সময়ই পায় না যে সময়টা সে তার আপনজনদের সঙ্গে কাটাবে, বা সে মনেই করে না এটা তার প্রয়োজন। সে শুধু কাজের মধ্যে ডুবে থাকতে ভালোবাসে। আবার কিছু মানুষ আছে যারা অলস প্রকৃতির, কাজ দেখলেই তারা ভয় পায় বা পালিয়ে যায়। আরেক ধরনের মানুষ আছে যারা কাজ করতে পারে কিন্তু কাজ করে না, এরা হচ্ছে ফাঁকিবাজ। তারা কাজে তারা কীভাবে ফাঁকি দেবে সেই চিন্তা করে, কোনো কাজে গেলে তারা ইচ্ছাকৃতভাবে লেনদি করে, সময় নষ্ট করে। কিন্তু আরেক ধরনের মানুষ আছে যারা কাজের প্রতি বিশ্বস্ত, পরিশ্রমী এবং তারা দায়িত্ব নিয়ে কাজ করে। বন্ধুগণ, আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কাজের মাঝে ছুটি প্রয়োজন। আমরা 6 দিন কাজ করব কিন্তু 1 দিন অবশ্যই আমরা ছুটি কাটাব বা বিশ্রাম নেব। সারা পৃথিবীতে এই নিয়মটি চালু আছে, 6 দিন মানুষ কাজ করবে কিন্তু 1 দিন ছুটি কাটাবে। এই 1 দিন ছুটি কাটানো নিয়ে আসুন আমরা পবিত্র বাইবেল থেকে দেখি কি লেখা আছে, যে 6 দিন পরিশ্রম করে 1 দিন মানুষ কেন ছুটি কাটাবে। আদিপুস্তক 2:1-3 পদের আলোক ঈশ্বর নিজেই 1 দিন ছুটি কাটিয়েছেন, 1 দিন বিশ্রাম নিয়েছেন। এবং আমরা দ্বিতীয় বিবরণ যদি 5:12-15 পদ থেকে, সেখানে ঈশ্বর নির্দেশ দিয়েছেন মানুষ যেন 6 দিন পরিশ্রম করে কিন্তু 1 দিন ছুটি কাটায়। কিন্তু কেন ঈশ্বর মানুষকে 1 দিন ছুটি কাটানোর অনুমোদন দিয়েছেন, তার প্রথম কারণ হচ্ছে মানুষ যেন সেই দিন ঈশ্বরের সঙ্গে সময় কাটায়, তার আরাধনা করে, তার প্রশংসা করে। মানুষ যেন আত্মিকভাবে শক্তি সঞ্চয় করার জন্য ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক যেন ঠিক থাকে। এই জন্য তিনি চেয়েছেন যে 1 দিন যেন মানুষ ছুটি কাটায়। শুধু এটি একমাত্র কারণ নয় বন্ধুগণ, আরও কারণ আছে। মানুষ যেমন ঈশ্বরের সঙ্গে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় এই দিনে, এই দিনে ঠিক সেইভাবে মানুষ তার পরিবারের সঙ্গে যেন সময় দিতে পারে, তার আপনজন প্রিয়জন প্রতিবেশী তাদের সঙ্গে যেন সে সময় দিতে পারে, যেন তার এই জগতেরও মানুষ হয়ে মানুষের সঙ্গে যে বন্ধন সেটা যেন ঠিক থাকে। আরেকটি কারণ হচ্ছে মানুষ সারা সপ্তাহ পরিশ্রম করার পরে, 6 দিন পরিশ্রম করার পরে শারীরিকভাবে এবং বলবো যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু মানুষ এই দিন যখন ছুটি কাটায় তখন সে যখন বলবো যে বিশ্রাম নেয়, তখন যেন সে ভালো ভালো খাবার খায়, সুন্দরভাবে সময় কাটায়, কোথাও ঘুরতে যায়, অর্থাৎ সে যেন মানসিক এবং শারীরিকভাবে আবার তার হারিয়ে যাওয়ার শক্তি সে ফিরে পায়। এবং আরেকটি কারণ হচ্ছে মানুষ 6 দিন পরিশ্রম করে যে কাজটি করে সেই কাজগুলিকে যেন সে সপ্তম দিনে মূল্যায়ন করতে পারে, বা সেই জন্য সেই দিন সেই কাজের ফল সে ভোগ করতে পারে। বন্ধুগণ, এই যে সপ্তাহে আমরা 6 দিন পরিশ্রম করি এবং 1 দিন ছুটি কাটাই, এই 1 দিন ছুটি কাটা নিয়ে আমাদের সমাজে মাঝে মাঝে নানান রকম সমস্যা আমরা দেখতে পাই। কেউ একের পর এক ছুটি কাটাচ্ছে, একাধিক দিন ছুটি কাটাচ্ছে, আবার কেউ কেউ ছুটিই পাচ্ছে না। অর্থাৎ আমাদের মধ্যে ছোট বড় বা নির্যাতন বলে কিছু আছে। নিম্ন পদের কর্মচারীরা মাঝে মাঝে ছুটি পায় না, কিন্তু আসুন আমরা পবিত্র বাইবেল দেখি কারা কারা আসলে ছুটি পাবে সেই সম্পর্কে পবিত্র বাইবেল কি বলছে। আমরা যদি দ্বিতীয় বিবরণ 5:12-15 পদ আবার দেখি, তাহলে সেখানে কি লেখা আছে, লেখা আছে তুমি ও তোমার ছেলে মেয়ে। বন্ধুগণ, তুমি বলতে আমি এবং আমার স্ত্রী, তুমির মধ্যে আমরা 2 জন লুকায়িত আছি। আজকে আমি আপনাদের সামনে কথা না বলে যদি একজন স্ত্রী বলতো, তাহলে সেটা তার জন্য, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কেই বুঝাচ্ছে এবং ছেলে মেয়ে। তারপরে আছে দাস দাসী। দাস দাসী বলতে যারা পরিশ্রম করে কাজ করে নিম্ন পদের কর্মচারী, তারা হচ্ছে গরু গাধা ও পশু। অর্থাৎ গরু গাধা এবং পশু, আমরা গরু গাধা পশু সকলেই বুঝি, কিন্তু গরু গাধা পশুর দ্বারা আসলে মানুষ কি কাজ করায়। মানুষ আগের দিনে গরু এবং গাধা বা পশুদেরকে তাদের ব্যবসার কাজে খাটাতো, তাদের দ্বারা মাল টানার কাজ করত, প্রফিট তারা পেত। বর্তমান সময়ে আমরা এগুলিকে বলতে পারি আমাদের ব্যবসা বাণিজ্য যেন সেদিন বন্ধ থাকে। এবং আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে বিদেশি।
আমাদের মধ্যে বিদেশি লোক থাকতে পারে, অন্য দেশের লোক থাকতে পারে, অন্য এলাকার লোক থাকতে পারে। অনেকে আমরা অন্য এলাকার লোক নিয়ে আসি মাসিক চুক্তিতে অথবা বাৎসরিক চুক্তিতে। পবিত্র বাইবেল বলছে তারাও ছুটি পাবে। বন্ধুগণ, ছুটির বেলায় কোনো ছোট বড় নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কিন্তু সমান বিধান থাকতে হবে। সকলেই যেন আমরা একদিন ছুটি কাটাতে পারে, সকলেই যেন আমরা ছুটি কাটাই। এই জন্য পবিত্র বাইবেল বলছে যেন আমরা সকলেই সকলের প্রতি আমরা সমানভাবে বিচার করি। বন্ধুগণ, একদিন ছুটি কাটানো নিয়ে পুরাতন নিয়ম থেকে শুরু করে আমরা যদি নতুন নিয়মে চলে আসি, পবিত্র বাইবেলে দেখতে পাই সেই সময় এক শ্রেণীর মানুষ ছিল যারা এই একদিন ছুটির দিনটাকে এমনভাবে তারা ব্যাখ্যা করত বা উদাহরণ দিত, সেটি হচ্ছে এইভাবে যে একদিন ছুটি সেই দিন কোনো কাজ করা যাবে না, ছুটির দিনে কোনো কাজ করা যাবে না। কিন্তু আসলে এইরকম কোনো বিষয়ে বাইবেল শিক্ষা দেয় না। মার্ক লিখিত সুসমাচার 2:27-28 পদ এই কথা বলে, মানুষের জন্যই বিশ্রাম দিন তৈরি হয়েছে, কিন্তু বিশ্রাম দিনের জন্য মানুষকে তৈরি করা হয়নি। তার মানে ছুটির দিনেও মানুষ কাজ করতে পারে। বন্ধুগণ, ছুটির দিন ধরুন একজন মানুষ অসুস্থ হলো, তাহলে তাকে কি আমরা ডাক্তারের কাছে নেব না? নাকি সে লোকটি মারা যাচ্ছে তখন আমি শুধু ঈশ্বর ঈশ্বর করবো বা ঈশ্বর আরাধনা প্রশংসা করব, আমার ধর্মীয় কাজটি বড় বিষয়? পবিত্র বাইবেল বলছে সেই দিনও মানুষ প্রয়োজনে কাজ করতে পারে যদি প্রয়োজন হয়। তাই কাজের বেলায় ছুটির দিনটা বিশেষ বড় দিন যেন না হয়, আমরা যদি প্রয়োজন মনে করি সেই দিনও যেন আমরা কাজ করি। এই জন্য আমি বলতে চাই আমাদের মধ্যে যাদের ছুটি নিয়ে সমস্যা আছে, যারা এইরকম কাজ করি অন্যকে আমরা ছুটি দেই না, আসলে তার জীবন থেকে আমরা সময় চুরি করি। আর যারা চুরি করি তারা আসলে পাপ করে আর পাপের বেতন দেয়। আমরা আসলে এর দ্বারা পাপ করছি, একজনের মানুষের প্রতি অবিচার করছি, অন্যায় করছি, জায়গা থেকে সরে আসি। আমরা সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি দিই, সকলের সমানভাবে ছুটি কাটাই। একদিন অবশ্যই ছুটি কাটাই, সেই দিন ঈশ্বরকে দেই, পরিবারকে দেই, যেন আমাদের জীবন, আমাদের আত্মিক জীবন, জাগতিক জীবন যেন সুন্দর হয়। প্রভু আপনাদের আমাদের সকলকে আশীর্বাদ। জয় যীশু।